ফাইনালি অরুন্ধতি রিলিজ হয়ে গেল এবং এই রিলিজ হওয়ার পরে একটা মারাত্মক ব্যাপার হয়েছে। আমি বাই চান্স যদি কোনো মহিলার দিকে আর চোখেও তাকাতে যাই, দেখি যে সে এখান থেকে তলোয়ার বার করছে। মানে জোকস আবার, বাট স্টিল বিলিভ মি, এরকম একটা কিন্তু ব্যাপার হলেও হতে পারে। এবং সেই জন্যই ডিসাইড করলাম রিলিজ যখন হয়ে গেছে আর ঝগড়া করে লাভ নেই, রানী অরুন্ধতি আর কালরুদ্ধ দুজনকে পাশাপাশি বসিয়ে দিলাম। তারপর কেমন লাগছে তোমাদের দুজনে পাশাপাশি বসে? সিনেমায় তো মারামারি ভাড়াবাড়ি একদম, একজন অঘরি তান্ত্রিক আর একজন মহারানী, এখানে তার কম্প্রোমাইজ হয়ে গেছে আমার। ইজ ইট এক্স্যাক্টলি সঞ্জয়? আমি ভীষণ এক্সাইটেড, কারণ রেজাল্ট ভালো হয়েছে এবং সেটার জন্যই আমরা অপেক্ষা করেছিলাম অনেকদিন ধরে। অনেক জল্পনা কল্পনা চলছিল ছবিটা নিয়ে, কারণ আমি আর ইন্দ্রনীল, আমার মনে আছে যখন সিনেমাটার শুটিং চলাকালীন আমরা কথাবার্তা বলছিলাম যে এরকম একটা ধরনের, একটা অন্য জনরের, যেটা আমি যেটা আগেও বলেছি যে শুধু বাংলা ছবিতে কেন, ইন্ডিয়ান সিনেমাতে এই ধরনের জনরটা খুব কম এক্সপেরিমেন্ট করা হয়েছে। মিলে গেছে শঙ্কর, সব কিছু মিলে গেছে। আমাদের মণিমা, আমাদের মণিমা বা জন্ম নিয়েছে শঙ্কর, রানী অরুন্ধতি, শঙ্কর রানী অরুন্ধতি। এবং উই আর ভেরি লাকি যে এরকম এত টেকনিক্যালি সাউন্ড এই সিনেমাটা, যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরিং থেকে শুরু করে সিজি শটস এভরিথিং, আর হি ইজ বিন ব্রিলিয়েন্ট। সো ইট ওয়াজ আ টাফ থিং, ইউ নো, ইট ইজ আ ভেরি টাফ থিং। ইন্দ্রনীল আশা মানে আমি থরথর করে কাঁপছি, রানী অরুন্ধতি থরথর করে কাঁপছে। ইনফ্যাক্ট তুমি এটাই বলেছিলে আগের দিন, আমার মনে আছে যে ইন্দ্রনীল মানে এত স্ট্রেট ফেসে তোমার সাথে মজা করে, বা অনেকের সাথেই তো অনেক ধরা যায় না, বাট মজাটা করে বেরিয়ে যায়। এক্স্যাক্টলি এখনই সেটা করছে। You know what? আমি বলছি এখানে একজন আছেন আমাদের আমাদের তুমি বলবে না আমি বলবো, আমি আগের দিন যেটা বলছিলাম আমাদের সঙ্গীত বাংলার বন্ধুদের যে ও ভীষণ স্ট্রেট মুখ করে পেছনে লাগে, এবং স্ট্রেট মুখ এমন করে পেছনে লাগে যে অ্যাকচুয়ালি যার পেছনে লাগা হচ্ছে সে বুঝতে পারে না যে পেছনে লাগা হচ্ছে তার, তো চুপটি করে শোনে একদম এন্ডে এসে বুঝতে পারে। এবার এতক্ষণ ধরে আমি গিলছিলাম সেটাকে। তো যাই হোক, একজন বলছে যে তোমার এখন 16 শট আছে। ইন্দ্রনীল বলছে আমার 16টা শট আছে এখন। বলছে না 16 শট না, তোমার এখন 16 শট আছে, 16 শট। তখন বলছে 16 শট মানে আমার এতগুলো শট? ও না, ও আচ্ছা, তুমি 16 শট মিন করছো, 16 শট, তো 16 শট বলো, 16 শট। আরে বাংলাতে 16 শটই বলা হয়। ইন্দ্রনীল আবার গিয়ে শোনে না, বলে কেন বাংলায় থেকে তোমরা সারে গাওয়া পারে না, থেকে সারে গাওয়া পারে না। আর ইন্দ্রনীল এক্সপ্লেনও করছে, ঝগড়াও করছিল, মানে যা মজা হচ্ছিল। এক্স্যাক্টলি, মানে এরকম ব্যাপারগুলো না হলে বোধহয় যে কোনো ফিল্মে, মানে আর ইনফ্যাক্ট তোমাদের দুজনের মধ্যে অন স্ক্রিন কেমিস্ট্রি আমরা জানি এই ছবিটাতে অন্য রকম। এই কেমিস্ট্রি দরকার ছিল, এটা কেমিস্ট্রি হলে গড়বড় হয়ে যেত। আচ্ছা, এটা কোনো কেমিস্ট্রি, কিন্তু তোমাদের অফ স্ক্রিন ব্যাপারটা কিন্তু বেশ মজার আর কি, ইজন্ট ইট? মানে তোমাদের, আমাদের প্রথম সিনেমাতে, হ্যাঁ বলো বলো। আমরা এনজয় করেছি সববারই, দুবার কাজ করেছি একসঙ্গে, আর উই গেট অ্যালং ওয়েল। আর আমরা অফ স্ক্রিন যখন বসি খাই অনেক বেশি আমরা। রিয়েলি? হ্যাঁ একদম। ওকে তো বিশ্বাসই করো না, আমাকে বিশ্বাস করতে পারো না, ওকে তো বিশ্বাসই করো না। খাই, খাবার নিয়ে খুব এক্সাইটেড থাকি আমরা, অর্ডারিং টর্ডারিং করি আর অনেক রকমের কথাবার্তা হয় আমরা, উই এনজয় অ্যালট। হ্যাঁ এক্স্যাক্টলি। আর ওসব এক্সপিরিয়েন্সের কথাগুলো শেয়ার করে, আমার মনে আছে যখন আমার প্রথম সিনেমা, এর আগে যে একটা সিনেমা করছিলাম দশমী ওর সঙ্গে, এবং সেখানে প্রথমবার আমাদের দুজনের একসঙ্গে একটা পেয়ারিং ছিল। আচ্ছা। এবং তো তখন, এবার প্রথমবার যখন হয় তখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে যে আমি কিরমভাবে রিয়্যাক্ট করবো বা ও কিরমভাবে রিয়্যাক্ট করবে বা বিহাইন্ড দ্য ক্যামেরা কিরকম, মানে whether we talk or not কিরকম, হ্যাঁ তাহলে ইজি হয়, তাহলে ক্যামেরার সামনে ব্যাপারগুলো ইজি হয় একটু। তো যাই হোক, তো আমি ইন্দ্রনীলকে দেখলাম বেশ আসলো আর এরম করলো, বাবা রে বাবা, এত কমপ্লিট পিন ড্রপ সাইলেন্সের মতন করে, জাস্ট এক্স্যাক্টলি দ্য ডায়লগ অ্যান্ড দ্যাটস ইট, এক্স্যাক্টলি দ্য ডায়লগ অ্যান্ড দ্যাটস ইট।
বিগিনিং আমি এটা করি, হ্যাঁ খুব সিরিয়াসলি আসি, সিরিয়াসলি কাজ করি, বই নিয়ে বসে থাকি, তো সবাই ভাবে যে খুবই একদম ইন্টেলিজেন্ট একজন অ্যাক্টর, কথা কম বলে, ভয়ও পায় সবাই। এটা একটা পয়েন্ট কিন্তু, এটা আমি এখানেও দেখেছি। দ্যাটস আ স্ট্র্যাটেজি। এরপরও চিনে গেছে আমাকে। অরুন্ধতি! তোকে আমি শান্তিতে থাকতে দেব না অরুন্ধতি! তুই কোনোদিন ওই সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশাচ! এবং সেই ইন্দ্রনীলকে যখন এবারে হাতে নখ পরিয়ে বসে দেওয়া হয়েছে আর বইও পড়তে পারছে না, হ্যাঁ ভেবে দেখো কি চাপ। আমরা কেমিস্ট্রি থেকে বায়োলজির দিকে যাচ্ছি না, অরুন্ধতি। কিন্তু নখের ব্যাপারে তুমি যখন বললে, যেটা এখন নিশ্চয়ই যারা দেখে নিয়েছে তারা বুঝতে পারছে যে আমি কিসের ব্যাপারে কথা বলছি। এবং নখ মানে হচ্ছে মানে আমাদের ধরো যেটা এক ঘন্টায় আমাদের মেকআপ করতে হয় বাকি সিনেমায়, যতখানি মেকআপ অ্যান্ড চুলে যতটুকুন সময় দরকার পড়ে, কিন্তু সেখান থেকে আমাকে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম আরও দেড় ঘন্টা এক্সট্রা করতে হয়েছিল রানী অরুন্ধতী লুকে আসার জন্য। কিন্তু এখানে ইন্দ্রনীল যার হার্ডলি কোনো সিনেমায় মেকআপই করে না একদম, তো এবারে সেখানে ওর পক্ষে চার ঘন্টা ধরে ধৈর্য ধরে বসে থাকা ইজ লাইক আ ফ্যান্টাস্টিক থিং। প্রত্যেকটা শর্টে শর্টে ট্যাটু করা হচ্ছে ওর পেছনে, বোঝে ও দাঁড়িয়ে আছে এরকম ভাবে ট্যাটু করা হচ্ছে, বাবা ইট ইজ ফ্যান্টাস্টিক। একটা সময় ছিল যখন আমি জানতাম যে ওই হিরোইনরা যখন আসবে তাদের কল টাইম কটায় দেওয়া হয়, আমি চিন্তা করি দেড় ঘন্টা পরে যেতাম, বাট এই ছবিতে কোয়েল আমাকে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছে, আমি তখন মেকআপ তুলছি, খুব রেগে গেছে, বিলিভ মি, এটা বলেছে নিজে। সেটা একদিন আমাকে আমার সঙ্গে করেছে, আমি একদিন করেছিলাম, ও প্রথম দিন একদিন করেছে, কি অবস্থা ওই অবস্থা বেরিয়ে গেছে না আমার একদিন না বুঝে বাই 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 সেদিন সকাল থেকে রাত্রি অবধি শুটিং আর মাঝখানে এসব বাই বাই ওভার ইয়েস ইটস ওভার ফর মি, আমার তো হয়ে গেছে বাই বাই, এটা এত বেশি জোরে জোরে বলার কোনো দরকার নেই ইন্দ্রনীল, ঠিক আছে এরকম টাইপের। আবার পরের দিন আবার কিছুক্ষণ আগে হলো আর তারপরে আমি বাই 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 করে যাচ্ছিলাম, আমাকে রিভেঞ্জ নিচ্ছিলাম। বিপদ থেকে পশ্চাৎ অপসারণ করা ভীরুত আচার্যদের, যদি মৃত্যু হয় হোক তবু আমি তার সম্মুখীন হব। আমি যখন পরে যদিও আমি শুটিং এর সময়টা ওর সঙ্গে আমি টাইম স্পেন্ড করতে পারিনি কারণ আলাদা আলাদা দিনে শুটিং হয়েছে, কিন্তু পরে যখন আমি ডাবিং এর সময় আমি যখন দেখছিলাম ওর অভিনয় তখন আমার ভীষণ আমি মুগ্ধ হয়ে গেছি, এত ভালো করেছেন অ্যাজ ইট ইজ, সবাইকার মুখে মুখে এখন ওর নামও ভীষণ, এবং ভীষণই ভালো লাগছে যে সবাইকার এত ভালো মানে এত প্রশংসা পাচ্ছে। মিলে গেছে শঙ্কর, সব কিছু মিলে গেছে, আমাদের মনি বাবা জন্ম নিয়েছে শঙ্কর, নারী অরুন্ধতি। ইনফ্যাক্ট এরপরের যে প্রশ্নটা সেটা তোমাদের দুজনের জন্য, মানে এই ছবিতে তো আমরা অনেকগুলো স্টান্ট দেখেছি এভরিথিং, বাট তোমাদের দুজনের আলাদা আলাদা করে কোনো একটা পার্টিকুলার সিন যদি সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগে থাকে। আমার তো ক্লাইম্যাক্সটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, তোমার কোনটা লেগেছে? এক্স্যাক্টলি ক্লাইম্যাক্সের ওই বিগিনিং অফ দ্য ক্লাইম্যাক্স যেখানে হচ্ছে আমাদের মনে আছে ছ ঘন্টা ধরে যেটা আমাদের এক্স্যাক্টলি, তো সেটা মানে সিক্স আওয়ার্স ধরে ওই জিনিসটা আসছিল না কারণ এক্স্যাক্ট প্যারালেল হতে হতো আমাদের দুটো বডি, এবং সেটার জন্য আমাদের আমাকে ওপর থেকে যেটা না ওকে ওপর থেকে যখন হ্যাং করানো হচ্ছিল তখন ভীষণ একটা টেরিবল একটা ব্যাপার ছিল, মানে সবথেকে কঠিন সিন ছিল ইউ ক্যান সে ওই সিনটা। এক্স্যাক্টলি কারণ কোনো ব্যাপার না, ওর হয়তো পা নেমে যাচ্ছে বা মাথা নেমে যাচ্ছে বা কিছু একটা হচ্ছিল কারণ এমন করে ওর ওই কেবলটা হচ্ছিল, তো সেরকম কিন্তু ফাইনালি ওটা হলো, আই গেস দ্যাট ওয়াজ ওয়ান, এন্ড আদারওয়াইজ অফ কোর্স দ্য ক্লাইম্যাক্স মানে ওটা তো ক্লাইম্যাক্সের বিগিনিং ছিল, দ্য এন্টায়ার ক্লাইম্যাক্স সিন ইজ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড ইনফ্যাক্ট ও বলেওছে এটা স্বীকারও করেছে যে এই ছবিতে কিন্তু কোয়েল ওগুলো করার পর আমার নিজেরই ওর জন্য হাততালি বাজাতে ইচ্ছা করছিল, মানে নিজেই বলেছে মানে তুমি ওই মানে এটা করার পর থিংস হিরোইন বা ফিমেল অ্যাক্ট্রেসেসরা বেশি করে না, দে আর নট ইউজ টু দিস, তো আমার মনে হয় ইটস কোয়াইট হ্যাপি সেটিং ফ্যাক্ট ওর কাছ থেকে ভীষণ হেল্প পাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ আমি আমি যখনই বলছি যে এটা কিরকম, আর রাজেশ মাস্টারের সঙ্গে প্রথমবার আমাদের কাজ সবাইকার, একটা কমিউনিকেশন প্রবলেম হচ্ছিল কারণ উনি একেবারে ল্যাঙ্গুয়েজ প্রবলেম ল্যাঙ্গুয়েজের প্রবলেম,
তো তারপরে উনি যখন বলছিলেন কিছু হয়তো আমি বুঝতে পারছিলাম না বা হয় না যে কারণ আমি আমিও বুঝতে পারছি না আর আমি নিজেকেও বোঝাতে পারছি না আর উনিও নিজেকে বোঝাতে পারছিলেন না আমার কাছে তো তারপরে ও হেল্প করছিল কারণ ও বুঝতে পারছিল অনেকটা ও ফিগার আউট করতে পারছিল যে উনি কি মিন করছেন তো তারপরে ও আমাকে হেল্প করছিল যে এই জিনিসটা কিরম করো তুমি ভাবো অরুন্ধতীকে মারতে সাহায্য করছে আমার তো ইচ্ছে হচ্ছিল তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি গেট আপটা শেষ হবে যত তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি ভালো হৃদয়ে আমার আজ মৃত্যুর তালে তালে প্রতিশোধের আগুন যে জ্বলে নিরাশনা ঝুঁকলো যে টলে ইনফ্যাক্ট সিরিয়াসলি স্পিকিং আজকেও আমি মানে বলছিলাম যে কাল রুদ্রর যে একটা সবসময় একটা রাগি ইমেজ থাকে সেই জন্যেই কি আজকে ইন্দ্রনীলকে একটু রাগি লাগছে না আমার দাড়ির জন্য লাগছে আচ্ছা তোমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং কি ছিল মানে আলাদা আলাদা করে জিজ্ঞেস করছি তোমার কাছে কি ছিল অ্যাজ ইফ মানে এরকম একটা চরিত্র নাকি অন্য কিছু অরুন্ধতীতে সব থেকে বড় চ্যালেঞ্জ তুমি কি ফেস করেছো না আমি আমার যে দুটো মোস্ট চ্যালেঞ্জিং লেগেছে একটা হলো ডেফিনেটলি ওই গেট আপটা যে বলাই হচ্ছে বারবার বলা হচ্ছে যে ওই গেট আপটা নিয়ে রোজ শুটিং করা এটা খুব ডিফিকাল্ট তাছাড়া ওই ক্যারেক্টারটা যেই মানে সারেগামা পার যেখানে ক্যারেক্টারটা অ্যাক্টিং করে সেটা আমার রেঞ্জের থেকে অনেক ওপরে সো মানে ইন টার্মস অফ নোটস সো আমার একটু ওটা একটু স্ট্রাগল লেগেছে মানে সব সময় একটা সার্টেন সো ইউ ওয়্যার এক্সেলেন্ট তাহলে কি করে করলে ওটা তো কষ্ট করে করতে হয়েছে মানে এর চেয়ে অনেক বেশি যন্ত্রণা দিয়েছিস আমাকে আমার শরীরটা ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে নিয়ে গিয়ে আমার রক্তে ধুলিবাড়ির রাস্তা ভিজিয়েছিস আজ আমি এই প্রাসাদ ভেজাব তোর চোখের জল আর রক্তে সেই একই জায়গায় একই খেলা খেলবো আমি মারানি আপনার কাছে সবথেকে চ্যালেঞ্জিং কি লেগেছিল আমারও আমারও টু আ সার্টেন এক্সটেন্ট ওর থেকে যদি আমার রেঞ্জটা একটু বেশি আমাদের বাকি সিনেমায় ধরো ওই মাঝখানে মাঝখানে থাকা হয় কিন্তু এই সিনেমাটা না একটু ওভার দ্য টপ সব মিলিয়ে ওভার দ্য টপ একটু লার্জার দ্যান লাইফ ভীষণ সাধু ভাষা আমাদের এখনকার সব চলিত ভাষাতে হয় এমনি মিষ্টিও যখন কথা বলেছে তখন এরকম কিন্তু ওনার ডায়ালগস গুলো সবই অনেকগুলো সাধু ভাষায় ছিল বিপদ থেকে পশ্চাৎ অপসারণ করা ভীরুতা আচার্যদেব আমি ছিলাম না সেরকম একটা তো বুঝতে পেরেছো তো তাই জন্য ভীষণ কঠিন বাংলা মানে এইটা এবার ওইটা একটা ছিল এবং তার সঙ্গে সঙ্গে ওই রেঞ্জটা যে চাচামিচি করা বা পাওয়ার হ্যাঁ অনেক পাওয়ার অনেক পাওয়ারফুলি সব লাইন্স বলতে হয়েছে তাতে ফিজিক্যালি খুব ট্রেনিং ছিল ভীষণ ট্রেনিং এক্স্যাক্টলি শক্তি রূপা খর্গ হস্তা মহাকালী অপরূপা তোর প্রলয়ং পরিরূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি জয় জয় মা হৃদয়ের ভাষা পায় প্রাণ সে যে মা তুলির পরশে তরি ইনফ্যাক্ট যেটা বলছিলাম এই ছবিটাতে একটা বড় রকম ইন্সপায়ার্ড বোধহয় তারাও হবে যারা এখনো পর্যন্ত সেইভাবে স্বাধীন নন
অনেক মহিলারা যারা হয়তো নিজেদেরকে স্বাধীন মনে করেন, এক কয়েকদিন আগে একটা চিঠিও এসেছিল, তারা বলছেন যে না মানে আমি কোনোভাবে পরাধীন। তো ডু ইউ থিঙ্ক এই ছবিটা একটা চেঞ্জ আনতে চলেছে আমাদের এই মুহূর্তের সমাজে, মেয়েদের স্বাধীনতা হয়তো আরও বেশি ইনক্রিজ হতে চলেছে? জানি না ভাই, আমি কাল রুদ্র হতে চাই না, বুঝেছি। হ্যাঁ কিন্তু হ্যাঁ বলতে পারো যে এটা উমেন এম্পাওয়ারমেন্ট বা স্বাধীনতা যেটা বলছো সেটাকে ইন্সপায়ার ডেফিনেটলি করতে পারে। কারণ আমরা যদিও আমরা আর্বান লাইফ লিড করি, আমরা শহরে থাকি, হয়তো আমরা এতটা বুঝি না বা ফেস করি না, কিন্তু আমাদের দেশে তো উমেন অপারেশন আছেই, ডেফিনেটলি আছে। তো এই ছবিটা জায়গায় জায়গায় পৌঁছবে, সবাই দেখবে, তো আমার মনে হয় ইট শুড ইন্সপায়ার উইমেন টু কাম আউট অ্যান্ড বি স্ট্রং অ্যাবাউট দেয়ার ফিলিংস, দেয়ার ওয়ান্টস অ্যান্ড বেসিক্যালি শুড হেল্প ইন উমেন এম্পাওয়ারমেন্ট অ্যাজ অ্যান ইন্সপিরেশন অ্যাজ সাচ। ইনফ্যাক্ট রানী অরুন্ধতী কিন্তু আজকের নন, মানে তিনি অতীতের। তো তেমনই কোনো একজন বিখ্যাত নারী চরিত্র তোমার মাথায় আছে, মানে যাকে তোমার খুব ভালো লাগে? আমাকেই কেন জিজ্ঞেস করলি প্রশ্ন? যেমন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস থেকে বোঝা গেছে যে যারা সঙ্গীত বাংলায় যারা দেখেছে আমাদের ইন্টারভিউস, সেখান থেকে অনেকে কানেক্ট করে বলেছে যে হ্যাঁ ওরা ফিল করেছে, ওরা ইন্সপায়ার্ড হয়েছে। আমি যেটা আগেও বহুবার বলেছি সেটা আবার বলবো, মানে বিকজ ইউ কোয়েশ্চেনিং অন দিস, সেটা হচ্ছে এই যে নারী শক্তি এমন একটা ব্যাপার, সেটা কিন্তু সবাইকার মধ্যেই আছে, কিন্তু সেটা হয়তো অনেকের মধ্যে ট্যাপড হয়, অনেকের মধ্যে ট্যাপড হয় না। ধরো তুমি কিরণ বেদি থেকে শুরু করে মালালা কিংবা রানী রাসমণি পিরিয়ডের মধ্যে তুমি যদি বলো তাহলে রানী রাসমণি, তারপরে কি বলে রানী লক্ষ্মীবাই, তো এরকম বহুজন আছেন। তো তাই জন্য কিছু কিছু জন ওই শক্তির ব্যাপারটা অনেকে ট্যাপ করেন, অনেকে ট্যাপ করেন না, সেটা এক এক সময় পরিস্থিতি দেখে অনেকের মধ্যে থেকে সেই শক্তিটা বেরিয়ে আসে। এবং তো আমি তাই জন্য আমি আগেও বহুবার বলেছি, সবাইকে বলেছি যে প্লিজ রিয়েলাইজ করার চেষ্টা করুন সবাইকার মধ্যে সেই জিনিসটা আছে। আমরা যখন পুজো করি মা কালী কিংবা মা দুর্গাকে, তখন আমরা ভুলে যাই যে মা দুর্গার পাওয়ারটা কিন্তু সব নারীর মধ্যেই আছে, সব মহিলার মধ্যে আছে। সিনেমা দেখে আমার মনে হয় ডেফিনেটলি অনেকেই সেটা ফিল করবেন, কিন্তু মূলতভাবে যেভাবে মানে বলা যায়, যেমন ছোটো বয়সে আমাদের বলা হতো না বা বই পড়লে যখন বলা হতো যে অনেক কিছু আমরা যেমন প্রিন্স অ্যান্ড উইচ আর ডিমন্স এগুলোর ব্যাপারে যখন আমরা পড়তাম, তো তখন মেন জিনিস মেন উদ্দেশ্যটা হচ্ছে অন্যায়ের ওপরে মানে অন্যায়কে দমন করা, সেটাই মেন, অশুভ শক্তিকে দমন করা, দ্য মেন থিং ইজ দ্যাট। তো সেখান থেকে আই এম শিওর লোকেরা এন্টারটেইনড হচ্ছে, কারণ দিস ফিল্ম ইজ অল অ্যাবাউট দ্য গুড এগেইনস্ট দ্য ইভিল। ব্রহ্ম কি পারেন স্বয়ং মুছতে তার লেখা ভাগ্যকে, অত্যাচারের শাস্তি তো পাবি অনন্ত নরকে। আর ইনফ্যাক্ট মানে এই ছবিতে যারা দেখেছে অলরেডি তারা জানো যে এনাদের দুজনের মধ্যে একটা মারাত্মক গান রয়েছে, যেখানে প্রচুর ওড়াউড়ি রয়েছে, এভরিথিং এনি ওপরে যাচ্ছে নি ওপরে যাচ্ছে, মানে কাইন্ড অফ। তো ওই গানটা যেটা তোমার হে নরপিশাচ, ওই গানটা আলাদা করে তোমাদের কি কোনো স্টোরিবোর্ড দেখানো হয়েছিল, নাকি কোরিওগ্রাফটা কী করে করা হয়েছিল, কোনো সাজেশনস ছিল আলাদা করে ডান্স মাস্টার? একটা জিনিস জানি যে এই এই গানে যতটা কাটস আছে, সেই আগে আমি কোনো গানে এতটা কাটস সেশন করিনি, অনেক শর্ট ছিল, শেষই হচ্ছিল না, তিন দিন ধরে চলছে শুটিং, কোয়েলের অনেক বেশি কাজ ছিল, আমার শুধু ওই রিদমের টাইমিংয়ে আসাটাই যেটা যেটা আমার জন্য ওটাও ডিফিকাল্ট, সেটাই করতে হতো। হ্যাঁ মানে হু করতাম আর টাইমিংয়ে আসাটা আমার জন্য অনেকবার রিটেক হয়েছে, মানে ও নাচটা পুরো ঠিক করেছে আমি টাইমিংয়ে পৌঁছে, সেটা হয়েছে গান না অন্য কিছু দেখতে চাই।
Anyway, continue. কিন্তু ডান্সিং এর বিষয়ে তুমি বলো, আমি কি বলবো আর কোরিওগ্রাফি। যখন আমাকে বলা হয়েছিল এই এটার ব্যাপারে, তখন মনে হয়েছিল যেহেতু বাবা ইয়াদবের সঙ্গে আগে বহুবার কাজ করেছে, তো আমি বাবাকে ভীষণ ন্যাক করতাম যে বাবা একবার একটু রিহার্সাল করতে চাই। বাকি সিনেমার গানগুলোতে যেরকম খুব একটা যে রিহার্সালের প্রয়োজন পড়ে তেমন নয়, শর্ট যতক্ষণ লাগাচ্ছে ততক্ষণ রিহার্সাল করে নিই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এই গানটার জন্য পার্টিকুলার ওয়েতে আমাদের রিহার্সালস লেগেছিলো, এবং বাকি সিনেমার গানগুলোতে যেরকম গ্ল্যামার ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট থাকে, এখানে হচ্ছে অ্যাগেন ইট ওয়াজ পাওয়ার, ইট ওয়াজ অলওয়েজ পাওয়ার। এবং তো যার কারণে তাণ্ডব নৃত্যর ব্যাপারটা যেহেতু একটু ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ছিল বলে হয়তো অনেকটা হেল্প করেছে ওই জিনিসটা, কিন্তু বহুবার রিহার্সালস করতে হয়েছে এবং যথেষ্ট ডিফিকাল্ট কয়েকটা শটস ছিল, কি বলে নিয়ে দিয়ে ঘোরা, তারপর ওঠা, আবার নিতে বসা, আবার এরকম বহু কালশিটে পড়েছে। কিন্তু সব মিলিয়ে বেশ এনজয়ও করেছি, কারণ তাণ্ডব নৃত্যটা আদারওয়াইজ কোনো সিনেমায় কখনো ইউজ করা হয়নি, এবং এই প্রথমবার আমি অ্যাটলিস্ট আমার দিক থেকে প্রথমবার করতে পেরে ভীষণ এনজয় করেছি। তোরা মৃত্যু আজ ঘনিয়ে এলো যে হৃদয়ে আমার আজ মৃত্যুর তালে তালে প্রতিশোধের আগুন যে জ্বলে নেই রসনা জুটলো যে টলে বিধির লিখন মুছবে যে তুই এমন কি তুই শক্তিমান। যাই হোক, ফাইনালি যারা দেখেনি তাদের জন্য কি বলবে দুজন? যারা দেখেছেন তাদের খুব পছন্দ হয়েছে ছবিটা, নিশ্চয়ই আপনারাও শুনতে পেরেছেন, জানতে পেরেছেন, সবাই কথাবার্তা বলছে এটা নিয়ে। যারা এখনও সময় পায়নি, আমরা চাই যে তারা প্লিজ একটু সময় বের করে যাবেন, ছবিটা দেখবেন, খুবই এন্টারটেইনিং, আশা করি আপনাদেরও পছন্দ হবে। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ অরুন্ধতি। কন্ট্রোল কপি পেস্ট ওয়াচ অরুন্ধতি।